আমি বাসার অর্ধেকটা খালি রেখে যে জায়গাটুকু রেখেছি তারপর ওই অর্ধেকের উপরের ছাদটুকু তো এখন আসেন এই পাশে আমাদের অনেকগুলো গাছ আছে এটা হচ্ছে ওয়ালবোর্ডের গাছ এটা ওয়ালবোর্ডে হয় এখন একটু পাতা চেঞ্জের সময় মনে হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে ফোজলিয়াম গাছ হ্যাঁ এটাতে ফজলিয়াম হয় এখনো হয়নি এটাতে আর এটা হচ্ছে থাই সফেদা হ্যাঁ থাই সফেদা গাছ এটা এটাতে এক সিজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার নিউ সিজনে আবার শুরু হয়ে যায় আর এটা হচ্ছে মিষ্টি লেবু হ্যাঁ এই লেবুটাকে বলে শরবতি লেবু আর কি যেটা বলে এই লেবুটাতে শরবত খেতে খুব মজা আর এটা হচ্ছে সিডলেস বলে সিডলেস লেবু বড় বড় হয় কম থাকে থাকে না বললেই চলে এটা আমাদের দেশে বলে পেলা গাছ হ্যাঁ এখন এরকম ছোট ছোট হয় লাল আঙুরের মতো অনেকটা দেখতে এই যে ফুল এসেছে এটাতে সুন্দর মিষ্টি ফলগুলো পাকার পরে একটু হাতে চেপে চেপে খেতে হয় খুবই মজা এটাও একটা লেবু গাছ এটা একটা লেবু আর এটা হচ্ছে আমার কমলা ও যে ছোট চাইনিজ কমলা যেটা বলে এই যে মশাল্লা এইভাবে থুকো থুকো হচ্ছে এটা শেষ হয়ে গেলে আবার হবে মানে এটা প্রায় আমি দেখেছি সারা বছর ধরেই থাকতে থাকে এই যে এগুলো শেষ হচ্ছে এই যে এদিক দিয়ে আবার ফুল আসতেছে আবার ফুল আসতেছে এগুলো শেষ হয়ে গেলে আবার হবে আর এটা হচ্ছে একটা পেয়ার পেঁপে গাছ এই পেঁপেটা হচ্ছে ভিতরে লাল হয় আর উপর দিয়ে দেখলে হলুদ হয়ে যায় কাটার পরে ভিতরটা অনেকটা তরমুজের মতো এই পেঁপেগুলো খুবই টেস্ট এবং মিষ্টি এটা হচ্ছে আতা ফল গাছ এটা একটা আতাফুল গাছ আর এখানে আছে আমাদের একটা নারিকেলি কুল বলে বড় বড় লম্বা লম্বা এই কুল গাছটার নাম হচ্ছে নারিকেলি কুল এই যে দেখেন হ্যাঁ এই যে জি আর এটা হচ্ছে একটা আমরা গাছ এটা সারা বছরই হয় নর্মালি আমাদের দেশে যে আমরাটা ওই আমরা না এটা বেশ মিষ্টি এবং ভিতরে হাঁস নাই একদম ছোট একটু হাঁস এবং নরম আপনি লেবুর মতো করে চার ভাগ করে কেটে নিতে পারবেন আর এই পেয়ারা গাছটা মাশাআল্লাহ সারা বছরই আমার এইভাবে পেয়ারা হয় এবং পেয়ারাগুলো বেশ সুস্বাদু এবং আমি নিজেও খাই আমার আত্মীয়-স্বজন আমার ফ্রেন্ড আমার প্রতিবেশী সবাইকে দিয়ে খেতে পারি আলহামদুলিল্লাহ এত বেশি হয় দেখেন সবগুলো সব ডালে পেয়ারা আছে কিন্তু আমি কোনো রকমের আজ পর্যন্ত কোনো সার বা কিছু কোনো কিছুই দেই না শুধুমাত্র গোবর জৈব সার আরেকটা বিষয় হচ্ছে আমি প্রতিদিন যে সবজি কুটি সবজি কুটার যে উৎকৃষ্ট অংশটা আমি ওইখানে দিয়ে দেই দেখা যায় যে শাকটা খাওয়ার পরে যা থাকে আবার এখানে শাক হয় এগুলো আমরা ছিঁড়ে ছিঁড়ে আবার সবজি হিসেবে খাই এই যে প্রতিদিন লেবু কেটে খাওয়ার পরে যে বিচিগুলো পড়ে যে লেবু চারা হচ্ছে পেয়ারা চারা হচ্ছে এগুলো তুলে আমি আবার অন্য ড্রামে দিয়ে দেব যে এখানে আমার দুই রকমের লেবু আছে এই যে এখানে একটা লেবু আর এটা হচ্ছে কাগজি লেবু বলে এটা অনেক হয় একদম গাছ ঝুঁকে থাকে আর এই যে আমার এবার দেখছি যে মাটি যেহেতু আমার ঘর থেকে দেই কচু কেটে কুটে মানে সবজির উৎকৃষ্ট অংশ থেকে আমার কচু হচ্ছে কচু শাকও খাওয়া যাচ্ছে এই যে মালটা এটা হচ্ছে থাই মালটা আমার মালটা অনেক এসছিল কিন্তু এবার আসলে ড্রাম চেঞ্জ করার কারণে আমার মালটাগুলো পড়ে গেছে এই যে এগুলো মালটা আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে এটা হচ্ছে আমার লটকন গাছ এবার তিনটা লটকন হয়েছিল আসলে গাছটা খুব বেশি বয়স হয়নি কেবল দুই বছর তো দুইটা তিনটা লটকন হয়েছে পাকেনি তার আগেই পড়ে গেছে কিন্তু মনে হচ্ছে যে ইনশাল্লাহ আগামীতে ভালো লটকন পাবো ওই যে লটকনের গাছের যে ইয়েগুলো দরকার এগুলো সবগুলোই আসছে এটা একটা চাইনিজ জামরুল এই গাছটা আসলেই হয়ে গেছে আমার আবার অনেক পাখি ছিল এখনো আছে যে কোয়েল পাখি আজকে অনেকগুলো ডিম দিয়েছে আমার কোয়েল পাখি এখান থেকে আমি যে ডিম পাই আবার কয়েকটা কবুতর পালি আমার এই কবুতরটা ডিম দিয়েছে বাচ্চা দিবে কিছুদিন আর এই পায়রাগুলো কয়েকদিন আগে বাচ্চা দিয়েছে এটা হচ্ছে ওয়াল বড়ই বলে ছোট ছোট বড়ই হয় আর এই আম গাছটা একটা কথা বলি এই ঠিক একই রকম আমার তিনটা আম গাছ আছে একটা শেষ হয়ে যায় আরেকটা ধরে যে এটা আবার শেষ হয়ে যাবে মুকুল ধরছে এটা শেষ হতে তো ওটা হবে এভাবে ঠিক সারা বছরই আম ধরে এই যে আমগুলো পেকে আছে এগুলো আজকে তুলে ফেললেই আবার এই সপ্তাহের মধ্যে আমার আবার দেখেন তো অনেক আম আলহামদুলিল্লাহ প্রতিটা গাছের গুঁড়া এই যে ভিতরে ভিতরে আম আছে এই যে আমগুলো এই আমটাও আমি তুলব আপনাদেরকে খাওয়াবো আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে আমার বাসায় কোনো গেস্ট আসলে আমি শুধু চিন্তা করি আজ যেন একটা আম যেন আমি পাঠতে পারি বা একটা সুফল যেন পাই এটা হচ্ছে ওয়াল বড়ে গাছ ছোট ছোট বড়ই যেটা এটা হয় এটা এখনো পুরোপুরি আসে নাই অল্প অল্প হয় তাও হচ্ছে আলহামদুলিল্লাহ যে এই গাছের ভিতরে আমি আবার মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে দিয়েছি যে কলমি শাক আমি প্রতিদিন রান্না করার পরে যে সবজিটুকু থাকে এগুলো ফেলে দেই এতে আবার এই যে আমি সবজিগুলো রান্না করে খেতে পারি এটা একটা আতা ফলের চারা হচ্ছে এই যে এইখান থেকে মিষ্টি কুমড়া আমি গ্রিলের বোতল দিয়ে দিয়েছি এই যে আমি শাগও খেতে পারি আবার আমার মিষ্টি কুমড়া হয় এত ছোট গাছ কিন্তু আলহামদুলিল্লাহ এর মধ্যে মিষ্টি কুমড়া হয় এটা হচ্ছে দেশি পেয়ারা এটাও এটা সিজনাল এটা মাঝে মধ্যে খুব কম দুই একটা হয় কিন্তু এটা আসলে সিজনাল এখন আসতেছে কেবল গুটি কিছুদিন পরে মাসাল্লাহ গাছ একদম ভরে যাবে আর এখানে হচ্ছে আমার শীতের ফুল আমি শীতকালে কিছু গোলাপ টোলাপ করি বিভিন্ন রকমের এখন যেহেতু অক্সিজন এই জন্য এগুলোকে যত্ন করার জন্য এইভাবে রেখেছি আবার কেটে গোবর মাটি দিলে কয়েকদিন পর ঠিক হয়ে যাবে এটা আমার আরেকটা থাই মালটা গাছ আমি এই যে এর ভিতরে করলা গাছ দিয়েছি যে দেখেন করলা ফুল এবং করলা হয় এগুলোর ভিতরে করলা হয় কিন্তু গাছগুলো আমি বেশি দিন থাকতে দেই না দুই তিনটা ফল আসলে আমি গাছগুলো কেটে দেই আর এগুলো এমনি এমনি হয় আমি কিন্তু লাগাই না ওই যে আমি সবজি কেটে কুটে লাগাই সেখান থেকে হচ্ছে তারপর এই যে এটা আরেকটা পেয়ারা গাছ এটা গুটি পেয়ারা বলে এই যে পেয়ারা এই পেয়ারাটা তো পেকেছে আজকে আমরা আপনাদের জন্য এই পেয়ারাটাও খাওয়াবো কে অনেক ধন্যবাদ আমাদের এই сад বাগানটাতে আপনাদের আমাকে আমার এই садটা দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য তা আসলে আমি মানে আমরা মাঝে মধ্যে গ্রামে যাই আমার বাবার বাড়ি আমার দাদার বাড়ি গ্রামে তো সেখানে আমাদের বাড়ির সামনে উঠোন আছে উঠোনে গাছ আছে চারপাশে গাছ দেখে আমার খুব ভালো লাগতো তো আমার হাজব্যান্ড যখন এই বাড়িটা করে তখন আমি বলছি যে আমাকে একটা উঠান দিতে হবে তখন সে আমার উপরের অংশটার অর্ধেকটা অংশ একটুখানি খালি রেখে বাকিটা বাড়ি করেছি তো সেই ছোট্ট জায়গাটাতে আমি একটু 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 করে আমি ড্রামে বাগান করেছি অনেকে বলেছে যে তুমি ইয়ে করে নাও ফিক্সড করো কিন্তু আমি ফিক্সড না করে এই জন্যই করেছি যে আমি অনেক গাছ লাগাতে পেরেছি এবং অনেকে আমাকে বলে যে এতে করে অনেক খরচ কিনা কিংবা গাছ লাগালে অনেক কিছু আমার মোটেও খরচ হয় না আমি একদম ছোট ছোট ড্রামের মধ্যে আমি একটা একটা অল্প অল্প পরিমাণে পয়সা দিয়ে গাছ কিনে কিনে আমি গোবর সার মাটি আমার ঘরের সবজি কাটা দিয়ে আমি বাগানটা করেছি এবং এতে করে আমার বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন আমার ছেলে মেয়ে আমার স্বামী আমরা সবাই অনেক খুশি যে আমরা নিজের গাছ থেকে সবজিও খেতে পারছি আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি চারপাশে তাকাই দেখি যে কোনো অনেক ছাদ কিন্তু সবাই গাছ লাগাচ্ছে না তখন আমার খুব আফসোস হয় যে আমাদের তো পরিবেশে ভারসাম্য আমরা হারিয়ে ফেলছি আমরা সবাই যদি অন্তত প্রতিটা ছাদে তিনটা চারটা পাঁচটা দশটা যে যাই পারি না কেন একটু সবজি গাছ লাগাই তাহলে মনে হয় একটু হলো অক্সিজেনের অভাবটা আমরা পূরণ করতে পারবো আমি যখনই ছাদে আসি আমার হাজব্যান্ড বলে যে তুমি কেন প্রতিদিন এত সময় দাও তখন আমি বলি যে কেউ জানেন আমি যে সবার জন্য কত উপকার করছি আমি সবাইকে অক্সিজেন দিয়ে আসছি এবং আমি আমার ছেলে মেয়েকে আমার হাজব্যান্ডকে কে আমি যখনই অবসর পাই একটু নিয়ে আসি যেন প্রকৃতির মাঝে আসতে পারে তো আমার সবার কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে একটি কথাই বলার আছে যে আমরা যারা ঢাকায় থাকি আমাদের যাদের সুযোগ আছে অন্তত ছোট্ট করে অল্প অল্প করে গাছ লাগায় অন্তত প্রতিটা বাড়িতে যদি দুইটা তিনটা গাছ থাকে তাহলে মনে হয় কিছুটা হলেও আমরা অক্সিজেনের অভাব পূরণ করতে পারবো আর অনেকে বলে যে সাদে গাছ থাকলে মশা হয় এটা একদম মানে ভালো কথা না আমি বলবো কারণ নিজে যদি একটু সচেতন থাকে আমি সারাটা দিনের মধ্যে যদি আমি আধা ঘন্টা গাছের মধ্যে আসে আমি হাঁটবো দেখবো কোথায় পানি পড়ে আছে কোথায় একটু ময়লা পড়ে আছে বরঞ্চ আমার নিজের শরীরের জন্য ভালো আমার পরিবেশের জন্য ভালো এবং মশা কোথাও জন এটা হচ্ছে এগুলো হচ্ছে আমার পাতা বাহার হ্যাঁ এখানে আছে একটা কয়েকটা ঢ্যাঁড়স গাছ সবসময় ঢ্যাঁড়স হয় হ্যাঁ আর এগুলো হচ্ছে পাতা বাহার এটা হচ্ছে কাটা গোলাপ ভালোই হয় সব সময় আর এটা একটা পাতাবাহার মানে মানি প্লান্টেরই বড় জ্বরটা এটা আস্তে করে এদিক দিয়ে বেয়ে একদম পুরোটা ছেয়ে যাবে আর কি এগুলো হচ্ছে পাতাবাহার এগুলো সবই পাতাবাহার কিছু ড্যাঁশ গাছ আছে আর এগুলো হচ্ছে যখন আমার শীত আসে তখন একদম পুরো পাতাগুলো পিঙ্ক হয়ে যায় আর নর্মালি এরকম সবুজি থাকে আর এই যে এই ড্যাড়স গাছটা এমনি এমনি এত বড় হচ্ছে এবং আরও বড় হয় এটা হয়ে প্রতিটা গোড়ায় গোড়ায় দুইটা তিনটা করে ঢেঁড়স ধরে যেখানে ঢেঁড়স গাছ আছে সন্ধ্যা মালতি গাছটা আজকে কেন যেন একটু ঝিমিয়ে গেছে আর এই যে পেঁপে গাছটা আমার এই পেঁপে গাছগুলোতে কিছুদিন পরে দেখা যায় যে উপর থেকে আবার পেঁপে হয় থাই পেয়ারা এই পেয়ারাটা থাই পেয়ারা এই পেয়ারাটা মানে এরকম চেয়ে আর একটু বড় হয় এরকম একদম প্রায় সারা বছরই হয় দুইটা চারটা করে সারা বছরই ধরে কিন্তু সিজনের সময় একটু বেশি পায় পুরো গাছে ধরে আর এটা হচ্ছে আপনার ওই যে চাইনিজ জামরুল বলে লাল ছোট ছোট সেই জামরুল এটা হচ্ছে বাড়ি আম গাছ এর এক একটা এরকম বড় বড় এটা হচ্ছে থাইল্যান্ডের কিউ ফল বলে কিউ না কুই ভাই ফলটাকে কিউ না কুই এটা হচ্ছে কিউ ফল গাছ থাইল্যান্ডের আর এই যে এটাও প্যারা গাছ বারো মাসি হয় এই উপর থেকে একদম নিচ পর্যন্ত এটা সবসময় এরকম চারটা পাঁচটা করে সবসময় ধরতেই থাকে এটা হচ্ছে থাই জাম এর এক একটা আরও বড় হবে এবং পাকলে বেশ লাল হয় এবং মিষ্টি ভিতরেও লাল অনেক টেস্টি এটা এটা হচ্ছে থাই জামরুল সেটা হচ্ছে একটু বড় বড় গোলাপি মিষ্টি মানে গোলাপি না এটা হচ্ছে সবুজটা এটা খুব সুন্দর মিষ্টি এটা আর এই জামরুলটা হচ্ছে আপনার গোলাপি লম্বা জামরুল এগুলো আসলে সিজন শেষ ভর্তি ছিল বা শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার বুমবে লিচু বড় লিচুগুলো সিডলে মানে একদম সিড বিচিগুলো হচ্ছে ছোটো জামরুলগুলো অনেক বড় এটা হচ্ছে বাড়ি আম গাছ বলেন বলুন জি এটা হচ্ছে বারো মাসি আম আমার প্রায় সারা বছরই আমগুলো হয় এই যে এগুলো শেষ হয়ে যাবে আবার বীজ আসছে এই যে এগুলো থেকে আবার আম দৌড়বে এগুলো যখন শেষ হয়ে যাবে আবার এই সাইড থেকে আবার আম আসবে এরকম সারা বছরই হয় আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে গোল ইয়ে সফেদা আমাদের দেশের যে গোলটা সেটা হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার আনার গাছ এটা পাকিস্তানে আনার বেশ বড় হয় একদম এটা হচ্ছে আমার কমলা গোলাপ এটা হচ্ছে এই গোলাপ গুলো হয় কমলা কালারের এটা আসলে শীতকালেই ভালো হয় এত বড় বড় হয় কিন্তু এখন আসলে শীত ছাড়া তো সেজন্য একটু ছোট আর এ হচ্ছে আমার মিষ্টি কুমড়া ঘাস এটা হচ্ছে আমি মাচা দিতাম মাচাটা আসলে বৃষ্টির জন্য দিতে পারতেছি না এই যে চাল মিষ্টি কুমড়া গুলো ধরেছে তারপরে এই যে এগুলো হচ্ছে গোলাপ গাছ এক একটা এক এক কালারে কোনোটা লাল কোনোটা সব ইয়া হলুদ কোনোটা হচ্ছে একটু হালকা পিঙ্ক এরকম এটা হচ্ছে পিঙ্ক কালারের কি যেন বলে এটা রঙ্গন হ্যাঁ পিঙ্ক কালারের রঙ্গন এটা আর এটা হচ্ছে জি নাইন কলা যত বড় গাছ হবে তত বড় কলা হবে জি নাইন এবারে প্রথম এসেছে বাণিজ্য মেলায় এটা হচ্ছে সাগর কলা আবার বলি এটা হচ্ছে জি এই কলা গাছটা বড় হবে সাগর মানে কলাগুলো অনেক বড় হবে আর এটা হচ্ছে সাগর কলা এটাও বেশ বড় হবে আর এগুলো হচ্ছে পাতাবাহার এখানে হচ্ছে আমার চাইনিজ গোলাপ ছোট ছোট গোলাপগুলো একদম ঝোঁকায় ঝোঁকায় ধরে অনেকগুলো এগুলো পাতাবাহার এটাকে কি যে একটা লাল রঙের ফুল হয় গেট ফুল হ্যাঁ গেট ফুল এটা আমি এখানে ঔষধি গাছ হিসেবে এটা লাগিয়েছি এটা হচ্ছে ডায়াবেটিক্সের জন্য অনেক ভালো উপকার হয় এটা আমরা মাঝে মধ্যে পাতাগুলো খাই কারো যদি লাগে তো এখান থেকে ডাল নিয়ে লাগায় আবার হয় এটা আর এটা হচ্ছে ড্রাগন হ্যাঁ আমার ড্রাগন গাছগুলো এবারই লাগিয়েছি এখনও ঠিক সেভাবে বড় হয়নি এই যে ড্রাগন গাছগুলো এখানে হচ্ছে ড্রাগন ফল পিঙ্ক কালারেরটা আর এটা হচ্ছে আমি জাস্ট পাতা শুক মানে শখ করে লাগিয়েছি এটা হচ্ছে আমার দারচিনি দারচিনি গাছ হ্যাঁ দারচিনি ধরে হয় এই যে ইয়ে থেকে দারচিনিগুলো নেওয়া যায় এটা বোম্বাই মরিচ এই যে বোম্বাই মরিচ বোম্বাই মরিচটা আসলে অনেক পছন্দ আমাদের বিশেষ করে আমার শাশুড়ি মা খুব পছন্দ করতেন আর এখন ওই যে আমরাও খাই মাঝে মধ্যে আচার করি এটা হচ্ছে জলপাই গাছ আমি আমারটা ফ্রেশ আমি আসলে ফ্রেশ পাচ্ছি যেটার মধ্যে আমি কোনো কিছু ইউজ করছি না কোনো রকম স্প্রে করছি না তারপর আমি আমার নিজের খাচ্ছি সেটাই বেশি ভালো লাগে এটা হচ্ছে জলপাই গাছ হ্যাঁ জলপাইটা হবে আর এখানে আছে তিন রকমের আঙুর একটা হচ্ছে কালো আঙুর এটা হচ্ছে গোলাপি আঙুর এটা হচ্ছে কালো আঙুর এটা হচ্ছে সবুজ আঙুর আঙ্গুর গাছগুলো আসলে এবারই মেলা থেকে কিনেছি যার জন্য এখনো গাছগুলো পোষ্ট হয়নি এক সপ্তাহ হয়নি লাগিয়েছি সিম 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 গাছগুলো গাছগুলো হচ্ছে 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 ওই যে সেই এখানে আর এটা একটা আম গাছ এটা হচ্ছে আম্রপলি বলে যে সেই আম্রপলি গাছটা হচ্ছে এটা এবারও হয়েছিল জ্বরের জন্য শেষ পর্যন্ত আর রাখতে পারিনি আর এটা হচ্ছে থাই লিচু ইয়া থাই পেয়ারা হ্যাঁ এটার ভিতরটা হচ্ছে একদম লাল আর পেয়ারাগুলো ছোট ছোট হয় সাইজে এই জি জি আর এ জি এটা সংগ্রহ করেছি আমি বৃক্ষমেলা থেকে জি আর আমি এগুলো কিনেছি এটা হচ্ছে রূপালি আম্রপলির মতো যে আরেকটা হয় রূপালি এটা কিনেছি আমি মোহাম্মদপুর আসাদ গেটে যে সরকারি একটা নার্সারি আছে ওখান থেকে নিয়ে আসছি আর এই যে পেয়ারা গাছটা এই পেয়ারা গাছটা তো সারা বছর এরকম পেয়ারা ধরে আলহামদুলিল্লাহ বেশ ভালো অনেক পেয়ারা ধরে আমি সাধারণত এই পর্যন্ত যত কামরাঙ্গা খেয়েছি সব কামরাঙ্গায় দেখা গেছে যে হয় একটু মিষ্টি মানে মিষ্টি কম বা একটু কষকস লাগে টক টক লাগে কিন্তু আমার এই কামরাঙ্গাটা একদম টেস্টটা আর সম্পূর্ণ ভিন্ন আমি একটা আপনাকে ছিঁড়ে দিচ্ছি ভাই আপনি একটু খাবেন আমরা করতে ব্যাপারটা পুরো এখন মিষ্টি বোলাই কিন্তু এই পিপড়া আসছে যদি মিষ্টি না হতো তাহলে কিন্তু এই পিপড়া আসতো না যদি আমরা টক হতো বাজারের অন্যান্য কামরা কাটছে এটা সম্পূর্ণ ভিন্ন এবং টেস্টটাও ভিন্ন আচ্ছা আপনি এই যে টপটা আপনি একটা কামরাঙ্গা গাছ লাগিয়েছেন ওইখানে মাটিরতে কি কি দিয়েছেন বলুন তোমাদের আমি কোকোডাস্ট দিয়েছি মাটি দিয়েছি সাথে জৈব সার হিসাবে আমি গোবর দিয়েছি আমি আজ পর্যন্ত গাছে রকম বাজারের কোনো রকম সার ইউজ করি না ইভেন আমার গাছে যদি পোকা হয় তাহলে আমি স্প্রে মধ্যে একটু হুইল পাউডার দিয়ে তারপর আমি গাছে স্প্রে করি তাতে করে সাদা পোকাগুলো চলে যায় ওই যে কি বাগ না মিলি বাগ যে বলে সেটা আস মাঝে মধ্যে কামরাঙ্গা গাছ আর পেয়ারা গাছে আক্রমণ করে সেটা আমার থাকে না আপনি আসলে এই গা একটা গাছ তাকে বাসে রাখার জন্য মেন খাদ্য হলো পানি এবং প্রতিদিনই পানি দিতে হয় যেহেতু ছাদে যেন গরম বেশি রোদ বেশি পানি দেন কখন পরিচর্যা করেন কখন আমি আসলে নিজেও খুবই ব্যস্ত মানুষ তারপরে আমি প্রতিদিন মানে আমি আসলে আমার সন্তানকে যতটা ভালোবাসি আমি একটা স্কুলের সাথে আছি আমি সেই মানে আমার আসলে তিন ধরনের সন্তান যে আমার নিজের সন্তান স্কুলে আছে আমার কিছু সন্তান আর এরা হচ্ছে আমার আরেকটা সন্তান আমি প্রতিদিন রাতে অন্তত যত রাতে হোক না কেন আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমি এখানে চলে আসি এই তুমি একটু আসো না আসো উনি আসলে খুবই ব্যস্ত মানুষ আমাকে সময় দিতে পারেন না তারপরেও উনি আমাকে এই যে গাছগুলো কেনা বা লোক মানে মাঝে মধ্যে লোক নিয়ে আসতে হয় এই ব্যাপারে খুবই সহযোগিতা করেন এবং আমার ইচ্ছে অনুযায়ী উনি আমাকে যে একটু আঙি না আমরা গ্রাম দেশে বলে উঠান শিউঠানোর ব্যবস্থা করে দিয়ে এবং আমি এটাকে গুছায় উনিও আমাকে সহযোগিতা করেন আমারারার মতো এমন জায়গায় কেন যদি একটা ফ্ল্যাট বানাতেন ভাড়া দিলে প্রতি মাসে ভাড়া পেতেন 25000 টাকা সেখানে আপনি একটা কিছু গাছপালা লাগা ফাঁকা জায়গা রাখছেন গাছ লাগাচ্ছেন খরচ করছেন কেন এটা আসলে মনের মনের তৃপ্তি মনের তৃপ্তি টাকা পয়সা তো থাকলে তো আর এরকম আবু এরকম পরিবেশ পাওয়া যাবে না আর গাছ থাকা তো একটা স্বাস্থ্যের জন্য কিংবা এই যে পরিবেশের জন্য খুবই উপকারী আমাকে এই জন্যেই আসলে আমার খুব শখ যে এরকম একটা বাগান করা ছাদের উপরে যার কারণে আমরা আসলে এভাবে সাজিয়েছি যখন যেখানে যেই গাছ পছন্দ হয় আমরা নিয়ে আসি নিয়ে আসা আর বাড়ির জন্য আলাদা লোক সেট করা আছে প্রতিদিন দুই বেলা করে পানি দেওয়া লাগে তারপরে যে পোকা টোকা হইলে পয় পরিষ্কার করে ওষুধ দেওয়া হয় এভাবে আপনার সর্চাটা করতেছি আমি এখানে একটা কথা বলি পঁচিশ হাজার টাকার চেয়ে আমরা অক্সিজেন দিচ্ছি অনেক দাম আসলে আমরা বাড়িটা ভাড়া দিলে হয়তো আমরা অনেকটা টাকা পেতাম কিন্তু আমার মধ্যে সবসময় যেটা কাজ করে মানুষকে কিছু দেয় আমরা এত অক্সিজেনের অভাব ফিল করি যে আমার মনে হয় যে আমি ওকে প্রতিদিন বলি যে জানো আমি ওখানে গেলে মনে হয় নিজেও কিছুটা ফ্রেশ অক্সিজেন পাচ্ছি আমার প্রতিবেশীদেরকেও দিচ্ছি আমার মনে হয় এটা টাকার চেয়ে অনেক বেশি ভ্যালুয়েবল এবং আমি দিচ্ছি কিন্তু সেটা হয়তো মানুষও বুঝতে পারছে না কেউ হয়তো এটা অনুধাবনও করতে পারছে না কিন্তু আমি আসলে প্রকৃত অর্থে আমি আমার প্রতিবেশী দেশকে অক্সিজেন দিচ্ছি এটা হচ্ছে আমার একটা বড় মানে তৃপ্তি আর প্রতিনিয়ত একের পর এক ফল আসতে থাকে একটা দুইটা পাঁচটা করে আসতেই থাকে যার কারণে আসলে আমাদের এদিক দিয়ে একটা তৃপ্তি যে নিজেদের প্রোডাকশন থেকে এইরকম একটা ফল আসতেছে হ্যাঁ কোনো ভেজাল নাই কোনো ফরমালিন নাই এটা একটা মনের তৃপ্তি এখন প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা আপনাদের এই ছাদ বাগানটা নিয়ে কি বলেন যে আসে খুব প্রশংসা করে খুবই প্রশংসা করে এবং তারা নিজেরা ছবি টবি উঠাইয়া বিভিন্নভাবে বিভিন্ন জনকে দেখায় আবার নিজেরা নিজেদের বাড়িতে করার জন্য এরকম আগ্রহ প্রকাশ করে আসলে যাদের বাড়ির ছাদটা ধরুন আপনি এখানে দু করে করে মানে এখানে আপনি ফ্ল্যাট বানাতে পারতেন ফ্ল্যাটের উপরে ছাদে করতে পারতেন গাছ তা না করে আপনি এখানে এবং দোতলায় আবার সুন্দর করে করেছেন তাদের তো ছাদ আছে বিশাল বড় ফাঁকা আছে তাদের কি করা উচিত তাদের আমার মনে হয় এরকমভাবে বাগান করলে নিজেদেরও উপকার প্রভাব পাশাপাশি আশেপাশে যারা থাকে তাদের অক্সিজেন পরিবেশ এর জন্য তাদের উপকার হবে তাতে করিয়া আমার মনে হয় আমাদের দেশে যে বনে বন বিভাগ যে টোয়েন্টি থাকা উচিত ছিল কিন্তু ওইটা হয়তো ছাদের উপরে এরকম বাগান করলে কিছুটা কাবারি যাবে কিছুটা কাবারি চাই এই যে আপনার ছাদের বাগানে যে ফলগুলো হয় আম পেয়ারা লিচু এগুলো আপনার কাছে খেতে কেমন লাগে এটা রকম একটা তৃপ্তি আসলে আমরা এর আগে এই ইয়েতে করে টলিতে করে আমরা ইয়েতে ফেসবুকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু দেখলাম যে সারি দিক থেকে অনেক সারা অনেক সারা সবাই কেবল আমার বাসা ফাটা আমার বাসা ফাটা ওই মানে ফল তো ওইরকম লিমিটেড তার কারণে ওইভাবে ফাটানো যায় না হয়তো একটা দুইটা তিনটা এরকম করে আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে তাদেরকে হয়তো দেওয়ার চেষ্টা করতেছি কারণ এই সাব বাগান করতে গিয়ে কি ধরনের ব্রাহ্মণা শিকার হয়েছেন আপনি ব্রাহ্মণা আসলে অনেক সময় দেখা যায় যে যখন এই পরিচর্যা লোক ছুটিতে চলে যায় কিংবা দারোয়ান চাষা চলে যায় তখন একটা পরিবেশ সমস্যা হয় পানি দেওয়া দুই বেলা পানি দেওয়া অনেক সময় সাদ যে স্বাদ করা লাগে बारिशতে যখন আসে এগুলা এই সমস্যাটা হয় এই জাম্বুরাটা আপনাদেরকে খাওয়াবো এটা অনেকটা পেকে আসছে আর একটু পাকলে আর একটু হলুদ হবে দুরুত맷 এই যে জাম্বুরাটা এই গাছটা থেকে তো জাম্বুরাটা মানে বড় ওজন বেশি হবে